Welcome to my channel English Wisdom Focus. আজকের যে ভিডিওটা আমি নেব এই ভিডিওটা হচ্ছে আমি নারেশন সম্পর্কে যে সাতটা ভিডিও নিয়েছি সেই সাতটা ভিডিওর একটা সংক্ষিপ্ত রূপ একটা সারার্থ কত সংক্ষেপে নারেশন চেঞ্জটা শেখানো যায় সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো যাই হোক এখন আমি প্রত্যেকটা ভিডিও সময় বলেছিলাম যে প্রত্যেকটা নারেশন চেঞ্জ করার সময় এমন কতগুলো নিয়ম আছে যেগুলো সব সেন্টেন্সে বেলাতেই সমানভাবে খাটবে আবার এমন কতগুলো নিয়ম আছে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা নিয়ম আছে তা সংক্ষেপে সেটা আমি আজকে শুরু করছি এক নম্বর নিয়ম হচ্ছে যেগুলো সবারই সম্পূর্ণভাবে খাটবে একইভাবে খাটবে কোনো রকম ব্যতিক্রম হবে না সেগুলো এক এক করে বলছি ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভার্ব রিপোর্টিং কলজ আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা রিপোর্টেড ভার্ব রিপোর্টেড কলজ রিপোর্টেড স্পিচ যে কোনো একটা বললেই হবে এক নম্বর গেল দু নম্বর নিয়ম কি রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে হবে ইনডাইরেক্ট নারেশন করার সময় দু নম্বর তিন নম্বর নিয়ম হচ্ছে রিপোর্টিং স্পিচের ভাব যদি পাস্ট টেন্সে থাকে আবার রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টেড স্পিচের ভাবটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে তিন নম্বর নিয়ম গেল চার নম্বর নিয়ম বলছি রিপোর্টিং স্পিচের ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে কিন্তু রিপোর্টেড স্পিচের ভাবটা যদি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য ঐতিহাসিক সত্য অভ্যাসগত কোনো কাজ বোঝায় তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না তারপরের নিয়ম বলছি রিপোর্টিং স্পিচের ভাব যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব ইনডাইরেক্ট নারেশন করার সময় কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে অথবা অর্থ অনুসারে যে কোনো একটা টেন্সে পরিণত করা যায় এই হচ্ছে নিয়ম আর আর তারপরের নিয়ম যেটা বলছি যে নাও থাকলে দেন হয় দিস থাকলে দ্যাট হয় হেয়ার থাকলে দেয়ার হয় টুডে থাকলে দ্যাট ডে হয় ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় এগুলো তো বলাই আছে আর পার্সন চেঞ্জ করার জন্য কী নিয়ম বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যে পার্সন সেই পার্সন হবে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনটা রিপোর্টিং স্পিচের অবজেক্ট যে পার্সন সেই পার্সন হবে অবজেক্ট যদি না থাকে তাহলে একটা পছন্দ মতো নিজের অর্থ অনুসারে মি হিম আস দেম যে কোনো একটা ধরে নিয়ে তার পার্সন চেঞ্জ করতে হবে আর একটা বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না এই হচ্ছে সমস্ত সেন্টেন্সের অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটারি সেন্টেন্স এই পাঁচটা সেন্টেন্সের নারেশন যে একইভাবে নিয়মগুলো খাটবে এই কটা নিয়ম আমি পরস্পর বললাম এইবার আমি বলবো এ পার্টটা গেল এবার প্রত্যেকটা সেন্টেন্সের যে আলাদা আলাদা নিয়ম আছে সেই আলাদা আলাদা নিয়ম কটা আমি বলবো সেগুলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তোলার পর দ্যাট বসে এক দু নম্বর নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সেড ডু এর বদলে রিপোর্টিং স্পিচের সেড ডু এর বদলে টোল বসাতে হবে বাস এই দুখানা মাত্র নিয়ম আর একবার বলে দিচ্ছি রিপোর্টিং স্পিচের ভাবটা সেড ডু এর বদলে টোল হবে আর যদি শুধু সেড থাকে তাহলে সেডই বসে যাবে ইনভার্টেড কমা তোলার পর দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জের নিয়ম আমি বলছি আলাদা নিয়ম কি রিপোর্টিং স্পিচের ভার্ব সেড টু এর বদলে আস্কড ওয়ান্টেড টু নো এনকোয়ার্ড অফ ডিমান্ডেড যে কোনো একটা অর্থ অনুসারে বসাতে হবে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা সেন্টেন্স যেখানে ইনভার্টেড কমা তোলার পরে দ্যাট বসে না কি বসে ডাব্লুএইচ ওয়ার্ড যদি থাকে রিপোর্টের স্পিচে সে ডাব্লুএইচ ওয়ার্ডটাই বসে যাবে আর ডাব্লুএইচ ওয়ার্ড যদি রিপোর্টের স্পিচে না থাকে তাহলে ইফ বা হোয়েদার যে কোনো একটা বসবে এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করার নিয়ম আর কিছু নেই ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করতে হলে কী করতে হয় রিপোর্টিং স্পিচটা স্পিচের ভার্ব সেড টু এর বদলে অর্ডার করতে হয় যদি আদেশ বোঝায়
উপদেশ বোঝালে অ্যাডভাইস করতে হয়, কমান্ডেড করতে হয়, অনেক সময় রিকোয়েস্টেড করতে হয়। এই সমস্ত যখন যেমন বোঝাবে তখন সেরকমভাবে, কখনো অর্ডার, কখনো রিকোয়েস্টেড, কখনো অ্যাডভাইস, যখন যেমন বোঝাবে সেটাকে সেট টু এর বদলে পরিবর্তন করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তোলার পর দ্যাট বসে না, টু বসে, টু বসে। যেমনই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে ইব্বা হয়ে দাঁড় বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেরকমভাবে ইনভার্টেড কমা তোলার পর টু বসবে, দ্যাট বসবে না। কিন্তু ইনভার্টেড কমা তোলার পরে টু বসবে ইম্পারেটিভ সেন্টেন্সে কখন, যখন রিপোর্টের স্পিচে তোমার লেট থাকবে। লেট দিয়ে যখন রিপোর্টের স্পিচটা শুরু হবে তখন ইনভার্টেড কমা তোলার পর দ্যাট তখন বসবে। আর লেট যদি থাকে তাহলে লেট দ্বারা যদি প্রপোজাল বোঝায়, অর্থাৎ যদি আস থাকে, এটা আমি বলেছি বারবার ভিডিওতে, যদি আস থাকে, লেট আস, লেট আস গো টু প্লে, একটা প্রস্তাব যদি বোঝায়, তাহলে রিপোর্টিং পিসের স্পিচের ভাবটা অর্ডার, অ্যাডভাইসড এসবের পরিবর্তে আমি লিখব প্রপোজড বা সাজেস্টেড। এবং এই জায়গায় যখন লেট দিয়ে শুরু হবে তখন ইনভার্টেড কমা তোলার পর কিন্তু দ্যাট বসবে। এই গেল। আর যদি প্রপোজ বা সাজেস্ট না বোঝায়, প্রস্তাব যদি না বোঝায়, অথবা লেট হিম, লেট মি এরকম দিয়ে যদি শুরু হয় তখন কি করব, রিপোর্টিং স্পিচের ভাবটা তখন প্রপোজড বা সাজেস্ট এটা আমি লিখব না, শুধু লিখব সেড ডু এর বদলে টোল্ড অথবা উইশড, যে কোনো একটা লিখব। আর আগে যদি প্রপোজ যদি না বোঝায়, প্রস্তাব যদি না বোঝায়, তাহলে লেটের পরিবর্তে লিখব মাইট বা মাইট বি অ্যালাউড। আর যদি প্রস্তাব বোঝায় তখন লেটের পরিবর্তে লিখব শুড, শুড লিখব, লেটের পরিবর্তে তখন লিখব শুড। আর যদি প্রস্তাব না বোঝায় তাহলে লেটের পরিবর্তে তখন লিখব আমি মাইট বা মাইট বি অ্যালাউড। এই জায়গাটা হয়তো একটু গোলমাল হয়ে গেল মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে অসুবিধা হতে পারে বুঝতে, সেই জন্য আমি আর একবার বলে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করতে গেলে ইনভার্টেড কমা তোলার পর টু বসে, দ্যাট বসে না। রিপোর্টিং স্পিচটা কোনো সময় অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, যখন যেটা বোঝাবে সেই রিপোর্টিং স্পিচের ভাবটা সেরকম পরিবর্তন করতে হবে। এই গেল। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে ইনভার্টেড কমা তোলার পর, কিন্তু দ্যাট বসে কখন, যখন রিপোর্টিং স্পিচে লেট দিয়ে শুরু হবে। আর লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায়, অর্থাৎ লেট আস, লেট আস গো টু প্লে, লেট আস গো ফর এ পিকনিক, এইরকম যদি বোঝায় তখন প্রপোজড বা সাজেস্ট করতে হবে ওই রিপোর্টিং স্পিচের সেড টু ভার্বের পরিবর্তে। বাস, আর দ্যাট বসবে, ক্লিয়ার? আর যদি প্রপোজ না বোঝায় অর্থাৎ রিপোর্টের স্পিচটা যদি লেটাস, লেট মি গো, লেট হিম স্টে এইরকম যদি থাকে, মি হিম এরকম যদি থাকে, তাহলে প্রস্তাব সেটা বোঝাবে না। তখন কি করতে হবে, রিপোর্টিং স্পিচের ভাবটা সেড ডু এর বদলে টোল লিখব অথবা উইশড লিখব। এবং তখন আর ওই লেটের পরিবর্তে শুড লিখব না, ওখানে যেমন শুড লিখছিলাম এখানে লেটের পরিবর্তে লিখব মাইট বা মাইট বি অ্যালাউড। ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। অপটেটিভ সেন্টেন্সের কী নারেশন চেঞ্জের নিয়ম আছে? অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তে ব্লেসড, প্রেড, উইস্ট, যে কোনো একটা লিখব। আর ইনভার্টেড কমা তোলার পর দ্যাট বসিয়ে দেবো, ব্যাস, আর কিছু নেই। এক্সক্লামেটরি সেন্টেন্সের নারেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টিং স্পিচের ভার্ব সেড ডু এর বদলে যখন আনন্দ বোঝাবে এক্সক্লেম উইথ জয়, যখন দুঃখ বোঝাবে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ গ্রিপ, এই সমস্ত ক্লাইড ইন জয়, এই সমস্ত ভার্বগুলো আমি তখন কিন্তু লিখব। আর ইনভার্টেড কমা তোলার পর দ্যাট বসবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি ইনভার্টেড কমার ভিতরে যে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকবে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তাহলে অর্থ অনুসারে হোয়াট বা হাউ এর পরিবর্তে কখনো 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 গ্রেট লিখব, কখনো ভেরি মাচ লিখব, কখনো ভেরি লিখব, অর্থ অনুসারে যে কোনো একটা বসিয়ে দেবো। এই হচ্ছে নারেশন চেঞ্জের যে সাতটা আমি ভিডিও নিয়েছি, সেই সাতটা ভিডিও এই মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রকাশ হয়ে গেল, সমস্ত তার জিনিসটা আজকে বলা হয়ে গেল। আশা করি এটা সকলের খুব উপকারে লাগবে। ওই সাতটা ভিডিওর সংক্ষিপ্ত রূপ আজকে আমি প্রকাশ করলাম। এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকবে।